ভিউয়ার্স, এটি চট্টগ্রামের একটি মেরিন ড্রাইভ, যেটা আপনারা কক্সবাজারও দেখে থাকেন। একপাশে সুন্দর মেরিন ড্রাইভ রাস্তা, আর একপাশে এরকম সাগর, বঙ্গোপসাগর আপনারা জেনে থাকবেন। তো এটা চট্টগ্রামের মেরিন ড্রাইভ, যারা কক্সবাজার গিয়েছে তারা তো দেখেছেনই কক্সবাজারের মেরিন ড্রাইভ। তো এটা চট্টগ্রামের মেরিন ড্রাইভ। ভিউয়ার্স, যেমনটি বলছিলাম, এটি নতুন করে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ নেভাল একাডেমি রোডে, চট্টগ্রাম মেরিন ড্রাইভ, যেটা নিউলি তৈরি করা হয়েছে। এবং এই রাস্তাটি বেশ লম্বা, এদিকে আপনার মিরসরাই থেকে শুরু করে এই রাস্তাটি চলে গেছে একবারে কর্ণফুলী টানেল পর্যন্ত। তো রাস্তাটি বেশ দীর্ঘ হওয়াতে আমরা খাজুরতলার একটি জায়গা মাঝখানে সাগরের পাশে, তো এখান থেকে আমরা একটা গাড়ি নিয়েছি যাতে করে চড়তে চড়তে আপনাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখা যাক, নিউ মেরিন ড্রাইভ, নেভাল রোড। পার্সোনাল গাড়ি থাকলে ঠিক আছে, পার্সোনাল গাড়ি না নিয়ে আসলে এখান থেকে ছোট অটো পাওয়া যায় 200-300-400 টাকায়, যত দূর আপনি যান গাড়ি পাওয়া যায়, সেগুলো করে আপনি এভাবে দেখতে দেখতে যেতে পারবেন। বস, আমরা একটা অটোতে করে মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে মনোরম একটি দৃশ্য, বঙ্গোপসাগরের উপরে রয়েছে বিশাল বিশাল জাহাজ নোঙর করা রয়েছে খুব নিকটে এবং সাগরের গভীরেও আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর পাশাপাশি ছোটো ছোটো মাছ ধরার ট্রলার দেখতে পাচ্ছেন। তো এইটা ভিডিওতে আমি যতটুকু না ফুটিয়ে তুলতে পারছি, বাস্তবে অ্যাকচুয়ালি আপনাদেরকে বাস্তবে আপনারা আসলে তখন বুঝতে পারবেন যে আসলে একটা অন্যরকম একটা ফিলিংস। মেরিন ড্রাইভের ব্যাপারে আমি একটু আগে বলেছি, এটি এভাবে সোজা চলে গেছে একবারে কর্ণফুলী যে টানেল সে পর্যন্ত, মিরসরাই পর্যন্ত টাচ করেছে, অর্থাৎ চট্টগ্রাম শহরের পাশে যতটুকু সাগর রয়েছে ততটুকুতেই এরকম মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে। এটির কাজ আর গত 2 বছর ধরে চলছে এবং আরও বেশ কিছু সময় লাগবে। মেগা একটি প্রজেক্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য, এটি নগর উন্নয়ন অথরিটির জন্য। আপনারা বিভিন্ন ধরনের ব্লক দেখছেন, এটি বাঁধ নির্মাণের জন্য তৈরি করা হয়েছে। এবং এটাকে একটু বলে নেই যে এখানে এই খাজুরতলা নামে একটি জায়গা, আমি আরও ব্যাপক আগে যখন আমি এসেছি তখন বিভিন্ন জায়গা দিয়েই, সাগরের প্রত্যেকটি জায়গা দিয়েই দর্শনার্থীরা এসেই পানিতে নেমে যেতে পারতো। তো এখন যে চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে এখানে রেলিং আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করে দেওয়া হয়েছে, যে চাইলেই যত্রতত্র পর্যটকরা এসে নামতে পারবেন না। এটি মূলত বিভিন্ন ধরনের সুরক্ষার জন্য এবং দর্শনার্থীদেরও সুরক্ষার জন্য নির্মাণ করা হয়েছে, সৌন্দর্যের জন্য নির্মাণ করা হয়েছে। এখানে আরও কাজ হবে যেটি পরে হয়তো আমরা দেখতে পাবো। এই রেলিংয়ের মাধ্যমে এই যে সবাইকেই বাধ্য করা হচ্ছে যে এখানে কেউ নামতে পারবে না, বরং আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো 15 নম্বর যে বিচ, এটি প্রিজার্ভ করা হয়েছে এবং ডেকোরেটেড করা হয়েছে প্রজেক্টের আওতায়, ওখানে নামার ব্যবস্থা রয়েছে, এখানে ট্রলার রয়েছে, সাগরে আপনি ঘুরতে পারবেন। কিন্তু এর বাইরে সাগরের অন্যান্য অংশে এভাবে রেলিং দিয়ে আটকানো আছে যে আপনি সাগরে কেউই নামতে পারবে না। এটি বাহিরের দেশে আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, সৌদি আরবের জেদ্দায় দেখেছি যে সাগরের যে কোনো অংশেই মানুষজন নামতে পারে না। তো এটা জাস্ট মেরিন একাডেমি মেরিন রোডের মেরিন ড্রাইভের উল্টো পাশের, যে এখনও এগুলো শহরের মতো ওইভাবে ডেভেলপ করে নাই, গ্রামের মতোই চিত্র আপনারা দেখছেন। তো আসলে দুই ধরনের, একদিকে সবুজে ঘেরা গ্রামের মতো পরিস্থিতি, আর একদিকে একবারে মানে সাগর আর সাগর। তো এই একটা মনোরম একটা দৃশ্য, এটি হয়তো বাস্তবে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। তো আমার কাছে যেটি মনে হয়েছে, অত্যন্ত সুন্দর একটি প্লেস যেখানে চিত্ত বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে আসা যায় আর কি। Thank you.
ভিউয়ার্স আমরা চট্টগ্রাম সি বিচে পৌঁছে গেছি। তো এর কিছু অংশ আপনারা দেখছেন। তো চট্টগ্রাম সি বিচটি আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক অ্যান্ড কমেন্ট করে আপনাদেরকে জানান।